এই জন্য বলি সাবধান, হে আমার কলিজার টুকরা যুবক বা হে আমার কলিজার টুকরা যুবক বোন, ঘুমানোর সময় কখনো পাঁচটি ভুল করবেন না। যখন ঘুমাবেন কখনো পাঁচটি ভুল করবেন না, যদি করেন তাহলে মারাত্মক বিপদ হবে। এর মধ্যে এক নম্বর হলো একাকি ঘুমানো, কখনই একাকি ঘুমাবেন না, একান্ত অপরাধ হয়ে গেলে ভিন্ন কথা। মুসনাদে আহমদের 5650 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে একাকি ঘুমাতে নিষেধ করেছেন। কারণ রাতে একাকি ঘুমালে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যেমন শয়তান কুমন্ত্রণা দিতে পারে সহজেই। আজকাল যুবক যুবতীরা যখন একাকি ঘুমায়, মোবাইল ব্রাউজিং করতে করতে এমন কিছু সাইটে চলে যায়, বিভিন্ন রকমের গুনাহ করবার সুযোগ হয়ে যায়। অথচ মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা অনেক আগেই বলেছেন। এক্সাম্পল, একটা ছেলে একটা মেয়ে একাকি ঘুমোতে গেলে একটা ফ্রেন্ডের সাথে খোলাখুলি কথা বলবার সুযোগ হয়ে যায়, যা সবার সাথে ঘুমালে হয় না। তখন তার এমন একটা পর্যায়ে চলে যায় প্রেম হয়, ভালোবাসা হয়, যখন তাদের মধ্যে ডিভাইড হয়ে যায় কোনো কারণে, তখন এই ছেলেটা এই মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হবে। এরকম অনেক রকমের সমস্যা হতে পারে। একান্তই যদি অপরাধ হন সেটা ভিন্ন কথা, একাকি ঘুমাবেন, কিন্তু সম্ভব হলে অবশ্যই কারো না কারোর সাথে ঘুমাবেন। দুই নম্বর, রাতে দেরি করে ঘুমানো, রাতে দেরি করে ঘুমালে মারাত্মক বিপদ হয়। বর্তমান বিজ্ঞান বলে যে মানব দেহে এক ধরনের টক্সিন বা বিষ জাতীয় এক ধরনের টক্সিন রয়েছে, যেটা বিষ জাতীয়। মানুষ যখন ঘুমায়, মানুষের ব্রেইন থেকে বের হয়ে মানব দেহে শরীরের বিভিন্ন অঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, এরপরে হাতের তালু পায়ের তালু দিয়ে বের হয়ে যায়। মানুষ যারা সিগারেট পান করে, ধূমপান করে, যারা বিভিন্ন রকমের মাদক সেবন করে, এগুলো রাত্রিবেলা টক্সিন হয়ে মানব দেহ থেকে বের হয়, মানুষ যখন ঘুমিয়ে যায়। তো বর্তমান বিজ্ঞান বলে এই টক্সিনটা বের হওয়ার যে সুযোগ তা হলো রাত্র প্রায় 9টা থেকে 12টার মধ্যে। আর আজকাল আমাদের সোনামণিরা, আমাদের ছেলেমেয়েরা রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত সজাগই থাকে, তো ওই টক্সিন বের হবে কখন বলেন? নবীজি বলেছে তোমরা দেরি করে ঘুমাবে না, বিপদ হবে। তোমরা এশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়ো, আর রাত্রিবেলা আর শেষ রাত্রিতে তাহাজ্জুদের জন্য ইবাদতের জন্য আগে উঠে পড়ো। আর আজকে আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়েরা, অধিকাংশ মানুষ রাত্রিবেলা দেরি করে ঘুমায়, এই জন্য কখনো দেরি করে ঘুমাবে না, তাহলে মারাত্মক বিপদ হবে। তিন নাম্বার, বিছানা জেনে নেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন অবশ্যই তোমরা বিছানা ছেড়ে নিবে। দেখেন রাসূল কত বড় বিজ্ঞানী ছিল। নবীজি বলেন যদি তোমরা বিছানা ছেড়ে না নাও, বিছানার মধ্যে এমন কিছু জার্ম জীবাণু থাকতে পারে যা তোমরা দেখো না, তোমাদের শরীরের মধ্যে লেগে যেতে পারে, তোমাদের ক্ষতি করতে পারে, আর এই বিষক্রিয়ায় আমাদের মৃত্যু হতে পারে। বর্তমান বিজ্ঞান তো এই কথাই বলে যে এমন কিছু জীবাণু রয়েছে, যার ব্যাকটেরিয়া রয়েছে, যা আমরা স্বাভাবিকভাবে দেখি না, অবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায়। এই জন্য যখন আপনি রাত্রে ঘুমোতে যাবেন অবশ্যই বিছানা জেড়ে নেবেন। এরপরে রাসূল বললেন, তোমরা যখন রাত্রিবেলা ঘুমোতে যাবে একবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বে। রাসূল যখন ঘুমোতে যেতেন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই তিনটি সূরা পাঠ করে হাতের তালুতে দম করে ফুদি মাথা থেকে দেহের যতটুকু অংশ হাত যায় নবীজি ভুলিয়ে দিতেন। নবীজি বলেন যদি যা সূরা ইখলাস, সূরা ফালাক, নাস হাতের তালুতে ফু দিয়ে দেহের মধ্যে আমরা হাত ভুলিয়ে দিই, তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের অসুবাসা থেকে, শত্রু শত্রুতামি থেকে, বিভিন্ন রকমের খারাপি থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এরপরে রাসূল বলেন, তোমরা যখন ঘুমোতে যাবে লাইটগুলো বন্ধ করে নেবে, তোমাদের কুপি হারিকেন বন্ধ করে নেবে। ওই সময় তো মশাল ছিল, কুপি হারিকেন ছিল, কারণ যদি আমরা না নিবিয়ে নিই, বন্ধ না করে নিই, তাহলে রাত্রিবেলা ইঁদুর, চিকা, বিড়াল, বিভিন্ন রকমের প্রাণীর গায়ে লেগে আগুন পড়ে গিয়ে আমাদের ঘর বাড়ি পুড়ে যেতে পারে। এরপরে বর্তমান বিজ্ঞান বলেন বেশি লাইটের আলোতে থাকলে মানুষের অনেক ক্ষতি হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা অবশ্যই রাত্রিবেলা লাইট বন্ধ করে ঘুমাবে যদি সম্ভব হয়, একান্ত অপরাধ হলে ভিন্ন কথা। এই জন্য আপনি অযথাই যদি ইচ্ছে করে লাইট আপনি
জ্বালিয়ে ঘুমান তাহলে বিপদ হতেই পারে, বর্তমান বিজ্ঞান এই কথাই বলে। এই জন্য বলি সাবধান, ঘুমানোর পূর্বে এই পাঁচটি ভুল করবেন না, এই পাঁচটি ভুল থেকে বেঁচে থাকুন, বেঁচে থাকুন, তাহলে অবশ্যই অবশ্যই দেখবেন আপনার জীবনে আল্লাহ তাআলা কল্যাণ ঢেলে দিবে। আমরা আল্লাহর হুকুম তো পালন করি না, নবীজির সুন্নাহ মোতাবেক চলি না, এই জন্য আমাদের বিপদ আর বিপদ। যদি আমরা আল্লাহর হুকুম ঠিক মতো পালন করি, নবীজির সুন্নাহ মোতাবেক চলি, তাহলে আমাদের জীবনগুলো সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটি অপরাধ থেকে, এই পাঁচটি বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, এবং ঘুমানোর পূর্বে যেন আমরা আমল করতে পারি, উজু করে ঘুমোতে পারি, চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে পড়ি আমি।